দুবাই থেকে দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে হেরা আলম ও শাকিব আল হাসানকে। দুবাই লাইসেন্স আর অরিজিনাল লাইসেন্সের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তো আপনার লাইফ স্টোরি বেসিক্যালি কেমন ছিল আজকের প্রেজেন্ট? খালি খালি লোলেবের না, খালি যে লোলেবের সেটা বললে ভুল হবে। আমার লাইফ স্টাইল এমন ছিল, আমি আপনাকে আমার ফ্রেন্ডের একটা ঘটনা বলি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দুবাই থেকে দেশে ফিরলেন ক্রিকেটার সাকিব ও হিরো আলম। দর্শক শ্রোতা, তারা দেশে ফিরে পড়লেন কঠিন বিপদে এবং এই দিকে পার পেল না ব্যারিস্টার সুমনও। দর্শক শ্রোতা, আজকে ভিডিও দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নন স্কিপে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ঠিকই এসেছেন। তো আপনার লাইফ স্টোরি বেসিক্যালি কেমন ছিল আজকের পজিশন? খালি খালি লো লেভেল না, খালি যে লো লেভেল সেটা বললে ভুল হবে। আমার লাইফ স্টাইল এমন ছিল, আমি আপনাকে আমার ফ্রেন্ডের একটা ঘটনা বলি। আমি যখন সবাই বলেছে আপনাকে আমি স্বীকার করি, সবাই বলেছে আমি এসএসসি পাস, সব জায়গাতে বলেছে আমি এসএসসি পাস, সিটরমারি থানা থেকে এস এম স্কুল মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করছি প্রত্যেকটা চ্যানেল। আমি ভাই 13 বছরে তোকে এসএসসি পাস করতে পারে না, পারে 13 বছর বয়সে আমি চলে আসছি ঢাকাতে, আমি এসএসসি পাস করি নাই, আমার কোনো সার্টিফিকেট নেই। হ্যাঁ, এটা আমি আজকে আমি আপনার সামনে সরাসরি বলে দিলাম, এই তোমার মানুষ, কারণ আপনার সাংবাদিক, আপনি এসএসসি পাস কখন বলবেন আমার, যখন আমার স্কুল থেকে প্রুফ দিবে না ও এসএসসি পাস, কিন্তু আমি তো এসএসসি পাস না। তো আমি আপনাকে সত্যি কথা বলি, ছোটবেলায় আমি 13 বছর আমার বাবা হচ্ছে ফেরি করতো, ফেরি মানে কি কাঁধে নিয়ে জানেন, অনেক কষ্ট করতো। তো বৃষ্টি হলে কিন্তু যারা ফেরিওয়ালা এরা কিন্তু বের হতে পারে না, এটা কিন্তু জানেন, যেহেতু গ্রামে গ্রামে বিভিন্ন শহরে শহরে গিয়ে ফেরি করতো তার বাবা, মানে আমার বাবা, সেহেতু বৃষ্টির সময় কিন্তু ফেরি করতে পারতো না। আমার বাবা দিন আনতো, আমরা দিন খেতাম, তো আমি ফিরে থাকতাম আমার বাবা কখন আসবে, হ্যাঁ আমার বাবা কখন আসবে। আমার বাবা প্রতিদিন আসলে আমাকে 2 টাকা দিত, 2 টাকা নিয়ে আমি ভিডিও গেম খেলতাম নাহলে কিছু একটা খাইতাম, এরকম আমার লাইফ ছিল। তো আমার বাবার কষ্ট দেখে আমি যখন দেখতাম বর্ষাকাল আসলে আমাদের খুব কষ্ট হইতো, মানে আমরা কি ধরেন কারোর কাছে টাকা চাইতাম, ভাই 200 টাকা দাও, 100 টাকা দাও, এটা দিয়ে আমাদের জীবনযাপন করতাম। হ্যাঁ, তো আপনি তো জানেন বাংলাদেশের মানুষ খুব কমই কম মানুষকে হেল্প করে, এখন হয়তো আগে তো সবাই টাকা পয়সা ছিল না। তো কষ্টটা দেখে, আমার বাবার কষ্টটা দেখে আমি কি করি, ঢাকায় চলে আসি। ঢাকায় আসলে এফডিসির পাশে তখন মানে কিছু বস্তি এলাকা ছিল, তখন ভাতের হোটেল ছিল, আমি ভাতের হোটেলে মানে চাকরি নিই, 10 টাকা আমি আমি সারা আমাকে 3 বেলা খেতে দিবে, আমি থাকতে দিবে 10 টাকা দিবে। তো আমি তো আলহামদুলিল্লাহ আগে পাইতাম 2 টাকা বাবার কাছ থেকে, এখন পাই 10 টাকা, বিশাল ব্যাপার না আমার কাছে। এবং আমি গেটের সামনে থেকে নায়ক নায়িকা দেখতেছি, তো একটা সময় আমি গেটে যেয়ে দাঁড়াই থাকি, তো আমি না একটা ফিল্মের শুটিং দেখার জন্য আমি ভিতরে ঢুকতে গেছি, আমাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিছে দারোয়ানে। তো আমারে আরেকটা দারোয়ান উঠালো, বললো কি তোর কাছে টাকা আছে কিনা, বললাম কয় টাকা, উনি বললো 20 টাকা দে, তোরা তোরা ঢুকতে দিব। তো আমি ওনাকে 20 টাকা দিলাম, 20 টাকা দিয়ে ঢুকে দেখলাম যে আমারই একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আসিফ, ও মেকআপ ম্যানের সেক্রেটারি, মানে আয়না টায়না আগায় দেয়, তো ওকে আমি চিনতে পারছি। ও না আমাকে, আমি বললাম এই তুই না আসিফ, তোর মা কত কান্না করেছে তোকে খুঁজেছে, পরে ও বলতেছে ও স্বীকার করে নাই, আমাকে বলতেছে না আমি আসিফ না, আমার বাড়ি বরিশাল। তা আমি মনটা খারাপ করে যখন চলে আসতেছি আমাকে জড়াই ধরে এসে বলে যে বন্ধু আমি আসিফ, আমি বললাম তো আমার তো এইভাবে হোটেলে, কয় তুই হোটেলে কাজ করবি কেন? তো আমাকে কি করে, ও আমাকে একটা কাজ দেয়, সেটা হচ্ছে শুটিং এর যে মানে শুটিং হলে সেট সাজায় না এটা ওটা মাথায় বয়ে নিয়ে আমাকে 50 টাকা ডেইলি 50 টাকার একটা কাজ দেয়, মাসে থাকার খরচ হচ্ছে 100 টাকা, আর হচ্ছে মানে আমার যেখানে আমরা থাকতাম 10 জন মিলে, তো নিচে আমি যখন বাথরুম করতাম পানি নিচে পড়তো, আমি উপরে থাকতাম, এরকম অবস্থায় আমি ছিলাম। তো যখন আমি টোঙে থাকতাম তখন আমার বন্ধুর সাথে আমি আমি এই কাজটা করতাম, ও মেকআপ ম্যান ছিল, আমি তো মেকআপের কাজ জানতাম না, সে তো আমি করতাম কি সেট সাজানোর এইটা ওইটা আগায় দিতাম। এক ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমি ঢাকা শহরে আমি জেদ করে বাড়ি যাই, লাইফে কষ্ট করেছি, কষ্ট করতে করতে মোটামুটি পর্যায়ে, ভালো একটা পর্যায়ে আমাকে আজকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ এটা আজকে শেয়ার করার জন্য আমাদের সাথে। তো এখন আপনার জীবন ওভারঅল কেমন এনজয় করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ এখনের আমি বিগত 5-7 দিন আগেও আমি খুব ভালো ছিলাম, হাসি খুশি ছিলাম, এখন তো প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে কথা বলছি, যাই বুঝি কিছু বলছি না কেন, হ্যাঁ দিন শেষে আমি কান্না করি, কান্নাটা কান্না করার হচ্ছে কারণ আমার লাইফ কত কষ্ট করে আমি এখানে আসছি, আমাকে কেন আমার সাথে এটা করা হয়েছে, যেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেই মার্ডারের সাথে আমি জড়িত ছিলাম না, একটা অ্যাক্সিডেন্ট ছিল যে ভয়তে আমি চলে আসলাম দূর পরদেশে, এখানে আমি এই টিমের মতন থাকি,
তারপরেও মানুষ কেন আমার সাথে এরকম পুলিশ কেন আপনাকে অপরাধী বলছে আপনি কি আসলেই অপরাধী অর ডু দে হ্যাভ সামথিং রং না আসলে পুলিশ তো আমাকে অপরাধী করতে বলতে পারে না অপরাধী যদি পুলিশ হচ্ছে আপনার একটা মামলা হলে মামলা গঠন হচ্ছে পুলিশের হাত থেকেই হয় পুলিশ হচ্ছে চার্জশিট পেশ করে তারপর হচ্ছে যারা অ্যাডভোকেট আছেন যারা উকিল আছেন আমাদের এখানে ব্যারিস্টার আছেন ওরা দুই পক্ষ লড়াইয়ের পরে প্রমাণিত হয় কোর্ট থেকে যে আমি আসলে প্রকৃত অপরাধী কিনা পুলিশ না পৃথিবীর কেউই আপনি রায় হওয়ার আগে আমাকে অপরাধী বলতে পারবে না আমি 6 নম্বর আসামি আমি তো মার্ডারই করি নাই আমার তো লেখাই নাই চার্জশিটে আমার নামই লেখা নাই যে আমি মার্ডার করেছি আমার লেখা আছে আমার অফিস ছিল আমি কেন পুলিশকে জানাই নাই এটা আমার অপরাধ সেটাই তো এতদিন 5 বছর এখন আমাকে পুলিশ নিবে আমাকে আজও কাল হোক পুলিশ ধরে নিয়ে যাবে এটা আমিও জানি নিয়ে যাক আমার সুষ্ঠু বিচার হোক এটা আমিও চাই আমার যে অপরাধ আমি যতটুকু অপরাধ করেছি পুলিশকে জানাইনি সেই অপরাধের বিচারটা আমার হোক কিন্তু আমি জনগণের মাধ্যমে এতটুকু বলে দিতে চাই আমাকে যেদিন নিয়ে যাবে ওই রাত্রে তো আর চালান করে দিবে না ওই পরের দিন দেখবেন আমার জীবনটার অর্ধেক নাই কারণ কি আমাকে তো তারা রাখবে না আমার যে যেখানে আছে এগুলো তো সব 10 মিনিটের ভিতর নিয়ে যাবে যারা আমার পিছনে লাগছে আমি পুলিশের দোষ দেবো না সাংবাদিক ভাই যারা 95% যারা আছেন এরা এটা করাবে কারণ কি আমি তো তাদের এখন আপনি বলতে পারেন এখন আমি 95% সাংবাদিকের শত্রু শত্রু হয়েছি কিনা যেহেতু আমি ওদের বকাবকি করছি আমি যদি ওদের শত্রু হই আপনি নিজে বিবেচনা করে দেখেন পিছিলা আপনি 95% থাকবেন নাকি 5% থাকবেন 5% কিন্তু সময় সময় অনেক বড় হয়ে যায় কি জন্য কত যদি 95% মানুষগুলো 5% ঢুকে তা আমি বলি তো দর্শক আপনার ভিউটি দেখলাম ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি ভুয়া লাইসেন্স আর অরিজিনাল লাইসেন্সের মধ্যে কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না আমি আমার নিজের গাড়ির ড্রাইভার রেখেছিলাম একজন এবং তার লাইসেন্স টাইসেন্স আমার স্টাফরা চেক করেছে আমার অফিস চেক করেছে টেম্পোরারি লাইসেন্স ঠিক আছে গাড়িও খুব ভালো চলে পরে দেখা গেল যে তার লাইসেন্স ভুয়া এবং আমাদের দেশেও মানুষের সামর্থ্য বাড়ার সাথে সাথে যানবাহন বাড়ছে এবং প্রতিদিন ঢাকা শহরে চট্টগ্রাম শহরে অনেক যানবাহন যুক্ত হয় রেজিস্ট্রেশন হয় এবং একই সাথে মানুষ বাড়ছে কিন্তু রাস্তাঘাট তো সেভাবে বাড়ানো সম্ভব হয় এবং সেই কারণে আর মানুষের মধ্যে প্রচণ্ড অসচেতনতা এবং চালকদের অসচেতনতা লাইসেন্সবিহীন চালক ফিটনেসবিহীন গাড়ি আর সেগুলোর সাথে বিয়ের একটি চক্রযুক্ত পুলিশেরও নিচের লেভেলের অনেকে যুক্ত থাকে এবং সব মিলিয়ে এই যে সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক আকার ধারণ করেছে এটি থেকে পরিত্রাণ পেতে হলে আসলে একটি ক্রাশ প্রোগ্রাম দরকার আমাদের দেশে কিছুদিন আগে পত্রিকায় একটি পরিসংখ্যান বেরিয়েছিল যত গাড়ি আছে তত লাইসেন্স নাই আমাদের দেশে যত গাড়ির সংখ্যা বৈধ লাইসেন্সধারীর সংখ্যা তার চেয়ে কম আর লাইসেন্সবিহীন চালকরা গাড়ি চালাচ্ছে আর আপনি দেখতে পাবেন যে ভুয়া লাইসেন্স আর অরিজিনাল লাইসেন্সের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না আমি আমার নিজের গাড়ির ড্রাইভার রেখেছিলাম একজন তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ